আচ্ছা ধরেন একটা স্কিল এখানে আসার পরই আপনার লাগবে, মানে আপনার দৈনন্দিন জীবন বলেন আর যে কাজই করেন প্রফেশনাল লাইফ বলেন সব ক্ষেত্রেই আপনার এটা লাগবে। এই স্কিলটা এখন যদি আপনাকে বলা হয় আপনি বাংলাদেশে থাকা অবস্থায় শিখে আসেন তাহলে আপনি শিখবেন? হ্যাঁ, তো এক কথায় সবাই আনসার দিবেন, কিন্তু যখনই সবাই ল্যাঙ্গুয়েজের কথাটা শোনে তখন ওকে লেট মি থিঙ্ক এরকম ভাবে। অনেকের ধারণা যে এখানে আসার পর তারা ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ শিখে একদম ফাটাই ফেলবে। হ্যাঁ, অনেকেই ভালো ল্যাঙ্গুয়েজ শিখছে, আমার মতে এটা একটা প্রবলেম, কারণ হচ্ছে এখানে জীবন অতটা সহজ না, অতটা কঠিনও না। আমি কঠিন আপনাদের ভয় দেখাচ্ছি না, বাট ইউ উইল বি বিজি, ব্যস্ত থাকবেন পার্ট টাইম জব নিয়ে, আপনার স্টাডি নিয়ে, আপনি কোথাও ঘুরতে যাবেন ওটার জন্য আপনার টাইম দরকার, ইউরোপে আসবেন তো ঘোরাঘুরি করতে হবে, আমরা তো একটু ঘুরতে পছন্দ করি। যে আমি যত জানি যে ট্রাভেলিং করতে পছন্দ করে না, মানে এমন মানুষের সংখ্যায় পৃথিবীতে কম, আমি ধরে নিচ্ছি যে বেশিরভাগ মানুষই পছন্দ করেন আপনারা। তো যদি আপনি আগে থেকে শিখে আসেন ওই স্কিলটা যেটা প্রতিদিন আপনার লাগছে, তখন এটা আপনার জন্য খুবই ইজি হবে এখানে অ্যাডাপ্ট করতে। আপনি এখানে অফিসিয়াল কাজ করতে পারবেন খুব কমফোর্টেবলি, আপনার জবের ক্ষেত্রে আপনি খুব ভালো একটা সাপোর্ট পাবেন ল্যাঙ্গুয়েজের জন্য, খুব জব পেতে তাড়াতাড়ি এবং জবে খুব ভালো পারফর্ম করার ক্ষেত্রে, দুইটা ক্ষেত্রে এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমি জানি না আসলে এটাকে সবাই কীভাবে চিন্তা করে, বাট আমার মনে হয় যে এটা একটা বেস্ট ওয়ে যে বাংলাদেশ থেকে ল্যাঙ্গুয়েজটা শিখে আসা, অ্যাটলিস্ট A2 পর্যন্ত শিখে আসেন। আমি বলবো যে B1 পর্যন্ত শিখে আসেন, B1 পরীক্ষা দেন আর না দেন, বাট ওই পরিমাণ নলেজটা নিয়ে আসেন, লাগলে এখানে এসে B1 পরীক্ষা দেন, বাট B1 পর্যন্ত যে ম্যাটেরিয়ালিস্টিক স্টাডিটা সেটা বাংলাদেশ থেকে করে আসেন, তাহলে এখানে আসলে আপনি খুব ভালোভাবে আই থিঙ্ক কমিউনিকেট করতে পারবেন সবার সাথে। এটা খুবই পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে আপনার জার্মান কেরিয়ারের ক্ষেত্রে। সো আরেকবার ভাবুন, যারা ভাবতেছেন যে ঠিক আছে জার্মানিতে যেয়ে করবেন, আপনাদের জন্য কিন্তু কঠিন হবে, এখন করলে আপনি যতটা রিল্যাক্সে করতে পারবেন এখানে আসার পর করলে এটা আপনার জন্য কঠিন হবে, এটুকু গ্যারান্টেড।